আমি ছোট্ট মানুষ ছিলাম আমি চেষ্টা করেছি দিনের প্রচার প্রসারে কাজ করার জন্য। এখন আগাইশ দরবার আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স আঠারোশো শতক আমার দাদা তখন স্যারদেরকে বললেন যে ডাক্তার বাংলাদেশে অনেক আছে অনেক হবে কিন্তু আমার নাতি মুস্তাক ফয়েজি সে বিশ্বব্যাপী দিনের প্রচার প্রসারে কাজ করবে এটা আমার চাওয়া আমার দরবারে উনিশ হাজার স্কয়ার ফিট একটা মসজিদের কাজ ধরেছি আমি এটা এখন তিরিশ কোটি টাকা বাজেট দর্শক চ্যানেলের সাথে এই মুহূর্তে আলোচনায় আছে মালানা মোস্তাক ফয়জি আপনার জন্ম কোথায় বেড়ে ওঠা কোথায় এবং ছোটবেলা কি হতে চেয়েছিলেন স্বপ্নটা পূরণ হয়েছে কিনা যা হতে চেয়েছিলেন সব বিষয়ে আমরা একটু শুনতে চাই আবার জন্ম যেখানে এটা যে বলছিলাম যে বরিচং এবং ব্রাহ্মণপাড়া মিলিয়ে যে সংসদীয় আসন কুমিল্লা পাঁচ তারই একটা অংশ হচ্ছে ব্রাহ্মণপাড়া ব্রাহ্মণপাড়া শশীদল ইউনিয়ন একটা আছে এবং রেল স্টেশন একটা আছে শশী তার পাশেই একটা জনবহুল একটা গ্রাম নাগাইশ নাগেশ গ্রামটা অনেক আগ থেকেই পরিচিত এবং ভারতীয় উপমহাদেশের একজন বড় মুফতি ছিলেন মুফতি মোহাম্মদ আলী তিনিও সেই নাগেশ গ্রামের আমার দাদা ফুরফুরা সিলসিলার যে আধ্যাত্মিক জগতে যারা কাজ করেন মানুষের মনোচেতনায় যারা কাজ করেন আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার একজন পীর আমার আব্বা উনিশশো পঁচাশি সালে এতেকাল করেছেন আব্বার এন্তেকালের পরে উনিশশো সালে আমার দাদা এন্তেকাল করেন সেই অর্থে দাদার হাতেই বেড়ে ওঠা দাদাই তিল তিল করে গড়ে তুলেছেন আমাকে এবং সেই অজপার আগে জন্ম নিয়ে সেখানেই প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছি যখন প্রাইমারি স্কুলে আমি যেমনই ছাত্র ছিলাম দীর্ঘদিন ধরে আমাদের স্কুল থেকে কেউ বৃত্তি পায় নাই কিন্তু আমি সেখানে আমার থেকে শুরু হয়েছিল বৃত্তি পাওয়া প্রাইমারি স্কুলে তখন আমার প্রাইমারি জীবন শেষ হওয়ার পরে আমার যারা টিচার ওখানকার যারা শিক্ষক আমার ওরা আমার দাদার কাছে আব্বার কাছে এসে বললেন তখন আব্বাও আছেন দাদাও আছেন ওরা তখন এসে বললেন যে মুশতাক ফৈজি তার মেধা ভালো তাকে আমরা ডাক্তার হিসেবে দেখতে চাই তো আমার ভিতরে একটা ডাক্তার ইঞ্জিনিয়ার তো ছোট সময়ে তখন এটা আমার ভিতরে একটা কাজ করছিল যে হ্যাঁ ডাক্তার হলে তো ভালোই হয় একটা আলাদা একটা ইয়ে আমার দাদা তখন স্যারদেরকে বললেন যে ডাক্তার বাংলাদেশে অনেক আছে অনেক হবে কিন্তু আমার নাতি মুশতাক ফয়েজি সে বিশ্বব্যাপী দিনের প্রচার প্রসারে কাজ করবে এটা আমার চাওয়া উনি একদিন কথা ছড়ে বলেছিলেন যে আমি মুশতাক ফয়েজি তোমার কামাই রোজগার খাওয়ার জন্য তোমাকে আমি তিল তিল করে বড় করিনি দিনের পথে তোমাকে ওয়াকফ করে দেওয়া হলো আল্লাহ রাস্তায় তোমাকে আমি একেবারে বিলিয়ে দিলাম আমার কোনো সত্য আর রইল না আমার দাদা পীর ছিলেন আমি বলছিলাম যে ফুরফুরা সিলসিলার তা আব্বাতেকাল করার পরে দাদার ইচ্ছে ছিল হয়তো দাদার পরে আব্বা হবেন যেহেতু আব্বা অন্তেকাল করেছেন আমরা পাঁচ ভাই আমার বড় ভাইও আছেন একজন আর নিচে আমার তিনজন আমি মাঝে তো দাদা চাইলেন যে দরবারের দায়িত্ব কার উপরে দেওয়া যায় তো আমার বড় ভাইয়াকে বললেন বড় ভাইয়া বললেন যে না এটা একটা বিশাল দায়িত্বের বিষয় এটা আমি নিতে চাই না তখন দাদা অনেক বিবেচনা করে নাই চাচারা জেনারেল শিক্ষায় শিক্ষিত দাদা তখন আমাকে আমার মায়ের কাছে নিয়ে গেলেন বললেন যে তোমার মুস্তাক ফিজকে আমাকে দিয়ে দাও তখন আম্মা খুশি মনে বললেন যে ঠিক আছে যদি আপনি মনে করেন দিনের জন্য মুস্তাক ফৈজি তার জীবন বিলিয়ে তাতে আমার কোনো আপত্তি নাই আম্মা তাই করলেন শেষ পর্যন্ত দায়িত্বটা আমার উপরে এসে পড়ল আমি ছোট্ট মানুষ ছিলাম আমি চেষ্টা করেছি দিনের প্রচার প্রসারে কাজ করার জন্য। এখন নাগাইশ দরবার আঠারো একর জায়গার উপর একটা কমপ্লেক্স আঠারোশো শতক সেই জায়গার উপরে দশটা প্রতিষ্ঠা দিনের একটা মারকাজ আধ্যাত্মিক প্রাণ একটা খানকা আছে একটা মাদ্রাসা আছে একটা ধাতব্য চিকিৎসালয় আছে একটা গণপাঠাগার আছে একটা গবেষণাগার আছে একটা ছাত্রাবাস আছে একটা ইয়াতিমখানা আছে একটা মানে কি বলে মসজিদ আছে এভাবে আমার এখানে মোট দশটা প্রতিষ্ঠান এখন কাজ করছে তো দশটা প্রতিষ্ঠানে ইতিমধ্যে দেশ বিদেশে যে বিষয়টি সবচেয়ে বেশি ছড়িয়ে পড়েছে এটা হচ্ছে আমার দরবারে উনিশ হাজার স্কোয়ার ফিট একটা মসজিদের কাজ ধরেছি আমি যেটা সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল তৎকালীন সময়ে পনেরো কোটি টাকা কিন্তু আমরা যেভাবে এটার খুলস পাল্টে দিয়েছি এবং তার মডেল চেঞ্জ করে নিয়েছি আরও আধুনিক আরও একটু জনবহুল কাজে কেমন করে ব্যয় করা যায় সেজন্য এটা এখন তিরিশ কোটি টাকা বাজেট নিচতলায় ফ্রি হাসপাতাল দোতলা তিনতালায় মসজিদ এভাবে আমরা আর আমি তো চেষ্টা করি দেশে বিদেশে মানুষদের সুকুমার বৃত্তিগুলো জাগিয়ে তোলার জন্য।